বন্ধুগণ, বাংলাদেশের সম্মানিত 12 কোটি ভোটার তথা আপামায় জনগণ যেভাবে গত 7ই জানুয়ারি 2024 সেলফ ইম্পোস্ট লকডাউনের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আহত আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নির্বাচনের নামে ডামি একতরফা নির্বাচন বর্জন করায় ইউনাইটেড লয়ার ফ্রন্টের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক এবং বিরোচিত অভিনন্দন এবং গভীর কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকৃতপক্ষে জনগণের করের প্রায় এই নির্বাচনে 3,000 কোটি টাকা খরচ করেছে, যা ক্ষমতাসীনদের দলের জাতীয় সম্মেলন অর্থাৎ কাউন্সিলে সম্পন্ন করার জন্য। এটা কোনো জাতীয় নির্বাচন নয়, এটার সবকিছু দেখে মনে হচ্ছে এটা ছিল শাসক দলের অর্থাৎ আওয়ামী লীগের একটি জাতীয় সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের শুরু এবং 16ই ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। বর্তমান ফ্যাসিস্ট কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করে বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। সুপ্রিয় বন্ধুরা, 7 তারিখে তথাকথিত নির্বাচনের নামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলন জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও ভোট দিতে উপস্থিত হন নাই। রয়টার্স, বিবিসি, ডয়েশে ভেলে বাংলা, বিশ্বের বহুল প্রচারিত স্বনামধন্য সংবাদপত্র সংবাদ মাধ্যম 7 তারিখের কথিত ভোটের উপস্থিতি সর্বোচ্চ 2-5% হয়েছে বলে সংবাদকর্মীরা তাদের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করেছেন। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, মার্কিন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন 7 তারিখের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং কোন অংশগ্রহণমূলক হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গত 9ই জানুয়ারি অনির্বাচিত প্রধানমন্ত্রী একটি সত্য ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, 1975-এর পর 7ই জানুয়ারি 2024-এর মতো এত ভালো নির্বাচন এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি। তিনি যথার্থই বলেছেন, 1975-এর 25শে জানুয়ারি সংসদে যেভাবে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তিত হয় ঠিক সেভাবেই 7ই জানুয়ারি সকল ক্ষমতার মালিক এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে সংবিধানের 7 ও 11-এর অনুচ্ছেদের নির্যাস একই, কিন্তু বর্তমান সরকার গণতন্ত্রের এই সার্বজনীন মতবাদকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই 3টি লক্ষ্য বাস্তবায়নের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের রূপকার জনাব তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দল এবং জোটের অব্যাহত আন্দোলন এবং কর্মসূচির সঙ্গে আইনজীবীদের সংহতি এবং সমর্থন পুনর্ব্যক্ত করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি যখনই স্বৈরাচারের কবলে পতিত হয়েছে, তখনই শুধু আইনজীবীরা নয়, দেশের সমস্ত পেশাজীবী সমাজ জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে সামিল হয়েছিল। এমনকি আমি আজকে স্মরণ করতে চাই, এই যেই হলে বসে আছি শামসুল হক চৌধুরী হল, এই হল থেকে স্বৈরাচার পতনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল, যার ফলে স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছেন। আর বর্তমানে তো স্বৈরাচার নয়, এটি দুর্বিনীত দানবিক সর্বোচ্চ কর্তৃত্বপরায়ণতা এবং নতুন সভ্যতা বিবর্জিত একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে বাংলাদেশ প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে। তাই আমরা মনে করি, শুধু আইনজীবী নয়, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সংস্কৃতিসেবী, কৃষিবিদ, অর্থনীতিবিদ, সংবাদকর্মী সহ সমস্ত পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির এই চরম সংকটে আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। বৃহত্তর রংপুরের কালজয়ী কৃষক নেতা নুরুল দিনের ভাষায় বলতে চাই, জাগো বাহে কুণ্ঠে সবাই। আবার বলি, জাগো বাহে কুণ্ঠে সবাই। ল্যাঙ্গুয়েজটি অত্যন্ত প্রণিধানযোগ্য এবং এটা অনেক তাৎপর্যপূর্ণ বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণতন্ত্রের মা, গণতন্ত্রের পুরোধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, বাংলাদেশের সাবেক সফল গণতন্ত্রের নেত্রী বিএনপি চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তার মুক্তি দাবি করছি। একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারের ফরমাইশি রায় বাতিলের ও জোর দাবি জানাইতেছি। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, জনাব আমির খসরু মাহমুদ সহ প্রায় 22,000-25,000 অধিক গণতন্ত্রে বিশ্বাসী, যাদেরকে জোর করে এবং মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করে ফেলেছেন, তাদেরকে অবিলম্বে তাদের শর্তহীন মুক্তি দাবি করছি। একই সাথে ইতিমধ্যে যাদের বিরুদ্ধে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে সকল নেতা কর্মীদের মুক্তি আজকের এই সংবাদ সম্মেলন থেকে দাবি করছি। ইউনাইটেড লয়ার ফ্রন্ট গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই সব সূর্য সৈনিকদের, যারা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবি এবং লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলনে নিজ মাতৃভূমির গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিয়েছেন। দামি নির্বাচন বাতিল এবং তথাকথিত মন্ত্রিসভা গঠন এবং তৃতীয়বারের মতো জনগণের ভোটাধিকার হরণ করার প্রতিবাদে আমরা এবার কর্মসূচিটা ঘোষণা করছি। আমি চাই যে কর্মসূচিটা আমাদের প্রধান সমন্বয়কের মুখ দিয়ে তিনি ঘোষণা করবেন। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত কনভেনর সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের কনভেনর সাহেব আমাকে যেটা বলেছেন সেটা হলো, কর্মসূচিটা হলো
আগামী 14 জানুয়ারি 2024 রবিবার সুপ্রিম কোর্ট সহ দেশের সমস্ত বার সমূহে আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই ফ্যাসিস্ট রেজিমের পদত্যাগের দাবিতে এবং যে সংসদের নামে যে তামাশা হয়েছে নির্বাচন বাতিলের দাবিতে আগামী রবিবার সারা দেশের সমস্ত বার সমূহে কালো পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। আপনারা আমাদের প্রোগ্রামগুলো শুনলেন এবং আমরা মনে করি আজকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে এই কর্মসূচি অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আইনজীবীরা পালন করবে। কারণ আইনজীবীরা হচ্ছে ভ্যানগার্ড, আইনজীবীরাই হচ্ছে গণতন্ত্র উদ্ধারের শক্তি। তারা একটা বড় পেশাজীবী সংগঠন, তাদের দায়িত্ব রয়েছে দেশের এই ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, আইনের শাসনকে সমুন্নত রাখা। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। এইটা আমাদের প্রাথমিক কর্মসূচি, এরপরে আমাদের আস্তে আস্তে ক্রমান্বয়ে আরো কর্মসূচি আপনারা ভবিষ্যতে পাবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বারের সভাপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের অত্যন্ত নন্দিত সিনিয়র আইনজীবী, আমাদের অ্যাডহক কমিটির সংগ্রামী সভাপতি, যিনি বারের সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি প্রশ্নের উত্তর দেবেন আহ্বায়ক, কিন্তু বারের সভাপতি জনাব মোহাম্মদ মহসিন রশিদ। কোনো প্রশ্ন থাকলে করেন আগে। দিয়েছি আচ্ছা, আমার মনে হয় যে আচ্ছা এটা যেহেতু সাবসিডি, আমি বলছি ডোন্ট ওয়ারি। দেখেন, আমরা যে চিঠিটা দিয়েছি এই চিঠিটা ছিল, আমরা প্রথমে জানতে হবে যে আমরা কার পক্ষে অবস্থান নিচ্ছি বা ওই চিঠিটা কার পক্ষে দেওয়া হয়েছে। আমরা যে অবস্থানটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষে নিয়েছে, আমরা অন্য কারোর পক্ষে নিই নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। এই যে চিঠিটা যেটা লিখেছি, এই চিঠিটাও 18 কোটি মানুষের অবস্থানের প্রেক্ষিতে লেখা হয়েছে। এবং আমাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টে, কোনো বেঞ্চে আমরা দুইজন আপিয়ার করতে পারবো না। আদালতের আদেশ আমরা মানি, আমরা ল অ্যাবাইডিং, কনস্টিটিউশন অ্যাবাইড করি, অ্যান্ড উই আর কনস্টিটিউশনাল লয়ার্স অলসো। কাজেই এই আদেশটা আমরা মানি, পালন করব। ওরা জবাব চেয়েছে, জবাবও আমরা দেব। তার কারণ হচ্ছে অবস্থানটা হচ্ছে 18 কোটি মানুষের পক্ষে। আমি এই চিঠিটা সম্বন্ধে বা রিপাবলিকের সম্বন্ধে পুরা ব্যাখ্যা এখন দেব না। তার কারণ হচ্ছে দিস ম্যাটার ইজ সাবজুডিস, কোর্টের আদালতে এটা সাবজুডিস। এই জবাবটা আমরা দেব 4 সপ্তাহের মধ্যে, দেব আদালতে দেব, এবং এইটা অন রেকর্ড আসবে। অন রেকর্ড আসার পর আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে এটার অর্থ কি। তবে একটা জিনিস বলি, সেখান থেকে একটা রিমার্ক এসেছে, একজন জজ স্যার একটা রিমার্ক করেছেন যে আমরা চান তারাকে ফিরিয়ে আনতে চাই। আমি জনগণকে বা 18 কোটি মানুষকে বলে দিতে চাই, আমরা চান তারা তো প্রশ্নই উঠে না। আমরা 3 রঙের যে পতাকা আছে
তাকেও আমরা চাই না। অসংখ্য ধন্যবাদ। আর কোন প্রশ্ন? আচ্ছা এটা আমি বলি, এটা বলি, আচ্ছা এই ব্যাপারে বিষয়টি হচ্ছে আমরা আজকে যে সংবাদ সম্মেলনটা করেছি এটা নির্বাচনের তাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা এই সংবাদ সম্মেলনটি করেছি। মামলার বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, সেই বিষয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে চাই না এবং আমরা আইনগতভাবে এগিয়ে যাচ্ছি, আমরা আইনগতভাবে এই ব্যবস্থা গ্রহণ করব। সব যত যত পদক্ষেপ আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে নেতা কর্মীদের ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা আইনগতভাবেই নিয়েছি এবং ভবিষ্যতে যা কিছু করব তা আইনগতভাবেই করব ইনশাআল্লাহ। না না তুমি আসো, তুমি আসো। আমাদের তো প্রত্যাশা আছে যে সব মামলা মিথ্যা বানোয়াট হয়রানিমূলক, কাজে ইনশাআল্লাহ আইনগতভাবেই আমরা এই প্রতিকার পাব ইনশাআল্লাহ। একটু পরে দাও, পরে না এই বিষয়ে কোনো কথা এই মুহূর্তে আমরা বলবো না। আইনগত পদক্ষেপ করা হবে এবং এটা আমরা এখনো আদেশ পাই নাই, আদেশ পাওয়ার পরে পর্যালোচনা করা হবে, পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।